আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের রেসিপি। আমি মেরিনা পারভিন, আজ আমি রান্না করব দেশি হাঁসের মাংস। চলুন দেখি, রান্না করার জন্য আমি একটি হাঁস নিয়েছি, মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ছয় সাত টুকরো দারচিনি, 5টা এলাচ, 4টা লং, তেজপাতা নিয়েছি ছোটো ছোটো করে কেটে। নিয়েছি 3-4টা শুকনো মরিচ, হলুদের গুঁড়া নিয়েছি 1.5 চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 2 চামচ, লবণ স্বাদ মতো। এখানে দারচিনি, গোটা ধনিয়া, এলাচ পাটায় বেটে নিয়েছি, আদা জিরা বাটা নিয়েছি, আর 3টা রসুন পাটায় থেঁতো করে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এবার রান্না করার জন্য একটি কড়াইতে একটু তেল দিলাম, দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপর সব মশলাগুলো দেব। আমি এখন সব মশলা যেগুলো দেখাইলাম সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলোও দিয়ে দেব। একটু মশলা নাড়াচাড়া করে নিয়ে একটু পানি দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো একটু কষাবো ওপরে তেল ভেসে আসা পর্যন্ত। একটু সুন্দর করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর আমি মাংসগুলো দিয়ে দেব। সব মাংসগুলো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর সব ধরনের মাংস যত কষাবেন তত রান্নার স্বাদ বেশি হবে। যে কোনো মাংস একটু সময় নিয়ে যদি রান্না করা যায় রান্নার স্বাদ একটু বেশিই হয়। আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে মাংসের মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না, কোনো গন্ধ থাকবে না, খুব সুন্দর একটা স্মেল পাবেন। যারা হাঁসের মাংস একদম খান না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি একটু কষাবো, একটু সময় ধরে কষাবো যাতে সুন্দর মতো তেল যাতে চপচপে হয়ে যায় একদম। এই যে আস্তে আস্তে সুন্দর তেল উঠে আসছে, এই যে এখন আমি একটু পানি দিলাম, 1/2 কাপের মতো পানি দিয়ে কষিয়ে নেব। মাংসটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে আবার তেল উপরে ওঠা পর্যন্ত কষিয়ে নেব। এর মাঝে মাঝে আমি একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি মাংসের ঝোলের জন্য পানি দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। দেখুন কীভাবে কত পরিমাণ পানি দিলাম, মাংস অনুযায়ী পানিটা দিতে হবে। বলক আসার পরে একটু লবণটা দেখে তারপর আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, একটু ফ্লেভার ভালো হবে এই জন্য। আপনারা এভাবে রান্না করে দেখবেন, হাঁসের মাংস যে কোনো দিন খায়নি সে বারবার খেতে চাইবে। ঢাকনা দিয়ে আমার রান্না শেষ করে দিলাম, চুলা বন্ধ করে দিয়ে একটি বাটিতে বেড়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে হাঁসের মাংস রান্না করলে আসলে অনেক মজার হয়।